হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। আমাদের রেনবো ক্রিয়েশনে তোমাদের সবাইকে স্বাগত। নতুন বছরের সকালটা এখন থেকেই শুরু করলাম, আর নতুন বছরের সকালে আমার সাথে আছে আমার মা, আমার ভাই আর আমার বর। তো আমি কফি বানিয়েছি, সবাই মিলে এখন কফি খাচ্ছি। তো আজকে সারা দিন কেমন এনজয় হচ্ছে, কী হচ্ছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আপাতত আমরা কফিটা খেয়ে নিই, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, 8:30 বাজছে। এই দেখো তোমাদেরকে দেখানো হয়নি এই কাপগুলো, কেমন বোঝা যাচ্ছে না অতটা বলো তো। এগুলো আমি সেট নিয়ে এসেছি পরশু দিন, তো তোমাদেরকে শেয়ার করা হয়নি। আমি ভাবলাম যখন বের করব একবারে তোমাদের সাথে শেয়ার করে দেবো। খেলো রে, ঠিক আছে চলো আমরা কফিটা খেয়ে নিই সবাই মিলে। আজকে সকাল সকাল মাকে কাজে লাগিয়ে দিয়েছি, আর এগুলো হচ্ছে যে বড়ি দেওয়া হচ্ছে। বাজারে কিনে খাই, কিন্তু যেগুলো হাতে দেওয়া বড়ি ঘরেতে সেগুলো বেশি খেতে ভালো লাগে। আর মা ওখান থেকে কিছু করে পাঠিয়েছিল, সেই জন্য বলেছিলাম যে আমাদের বাড়িতে এলে কিছু বড়ি দিয়ে দেবে, কিন্তু আজকে রোদ ওঠেনি যদিও। আর এদিকে অনিশা আর ভাই রান্নায় ব্যস্ত হয়ে গেছে, রান্নায় না সবজি কাটছে বা কাটাকুটিতে ব্যস্ত হয়ে গেছে। মা তো হুট করে এসছে, তো মা বাড়িতে বড়িটা বানানো হয়নি, ওই জন্য এখানে এসে বানিয়ে দিচ্ছে। আর মায়ের হাতে বড়িটা খুব সুন্দর হয়, ওই জন্য মাকে বললাম, মা বললো তাহলে বানিয়ে দিয়ে যায়। আর এমনিতে রোদ ওঠেনি, এবার মা কি করে জানবে রোদ উঠবে কিনা, মা তো কালকে ডালটা মানে ভিজিয়ে ফেলেছে। তো ওই জন্য মা বললো দিদি বেলার দিকে যদি রোদ ওঠে আর কি, না উঠলেও ওই থাকবে, কিছু করার নেই। আর ভাইকে দেখো কাজে লাগিয়ে দিয়েছি রসুন ছাড়াতে। এ কি ভাই, তুমি রসুন ছাড়ছো কেন? তোমাকে সকাল সকাল কাজে লাগিয়ে দিয়েছে? হ্যাঁ একদম। মা তুমি কিছু বলবে, তোমাকে সকাল সকাল বড়ি দিতে আরম্ভ করেছে? মা হাসছে, মাল মনে লজ্জা পাচ্ছে, কিছু বলছে না ওই জন্য। মানে রাগ হচ্ছে কি আমি কিছু বুঝতে পারছি না, যেটা সকাল সকাল উঠিয়ে দিয়েছে দিয়ে বড়ি দেওয়া করাচ্ছে। এই দাও, তুমি আমার বদনাম করছো, আমি মাকে বড়ি দেওয়া করাইনি, মা বললো আমি দিয়ে দেবো। তাহলে মা তোকে কিছু বলছে না? মা লজ্জা পাচ্ছে, মাও লজ্জা পাচ্ছে, ভাইও লজ্জা পাচ্ছে। চলো বাই বাই, এখন কাজের কাজ। ঠিক আছে মা, এগুলো দিয়ে নিক, এ জানি না কতখানি শুকাবে এগুলো, যেহেতু রোদ ওঠেনি। ওরা সবাই কাজে ব্যস্ত আর আমি ঘুরছি ফিরছি আর এনজয় করছি। এই যে খপরদালালিটা বেশি করছে, আমি খবর দালালি করছিলাম না, আমি বাজারে গিয়েছিলাম, বাজার থেকে এই মাত্র এলাম। আর হ্যাঁ, ওকে যে শীত পাচ্ছে, এখনো শীত পাচ্ছে, ওকে এখনো হুডি পরে বসে আছে। আমাকে সারা জীবনে শীত ধরে গেছে, কে শীত পাইনি, সবাই পরে আছে না। আমার টুপি মুভি পরে বেশি মানে ওভার হয়ে গেছে। আমার মা আছে ঘরে, এই দেখুন কি অবস্থা, মায়ের বড়ি দেওয়া হয়ে গেছে আর ওরা দুজন মিলে ধরে ছাদে নিয়ে এসছে, কারণ এতখানি বড়ি নালে আনতে পারতো না। এই কাকুর কাছ থেকে পেটি নিয়েছি। হ্যাঁ এইখানটা রোদ নেই, আজকে রোদ নেই, ওই চেটু থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দেখো মা দিয়েছে, মানে এটা হচ্ছে এমনি নর্মাল বড়ি, আর এটা হচ্ছে ভাজা খাওয়ার জন্য ভাজা বড়ি। এটা পোস্ত দেওয়া আছে, পোস্ত কালো জিরে এইসব দেওয়া আছে। তো আমাদের অনেক দিন হয়ে যাবে, আর ও বড়ি খেতে খুব ভালোবাসে, প্রতিদিন বড়ি ভাজা, প্রতিদিন ও খাবে, কি খুশি। চলো নিচে পালাচ্ছি। হ্যাঁ আজকে আমার ছুটি, রান্না বান্না সব হয়ে গেছে। আর এই দেখো আমার মা খাবার বাড়ছে আর আমরা সবাই খেতে বসবো। আর কে কে আমার মতো এরকম মাংসর ঝোল আলু দিয়ে মুড়ি খেতে ভালোবাসো বলবে? আমি এরকম আমার জন্য মাকে বলেছি, টিফিনে আমার জন্য রেখে দাও, আমি ঝোল দিয়ে মানে মুড়ি খাবো। তো মা আমার জন্য রেখে দিয়েছে, আর ওরা সব চান করে রেডি, ভাত খেতে বসবে, খেয়ে নাও। হ্যাঁ টাটা, ভিডিওটা এন্ডিং করে দাও প্লিজ, এন্ডিং করে দাও, করবে না কি ব্যাপার? আচ্ছা ওরা কেউ ভিডিও এন্ডিং করতে চাইছে না, আমি এন্ডিং করে দিচ্ছি। দেখো আজকে বছরের শুরু বলে আমি নতুন জামা পরেছি, আর আমি আজকে পুরনো জামা পরেছি, আর আমি ও কালকে নতুন জামা পরে ঘুরেছে, ঠিক আছে, ওই জন্য আজকে আমি নতুন জামা পরেছি। তো যাই হোক আমরা এখন খাওয়া দাওয়া করিনি, ভিডিওটা এই পর্যন্ত, এখানে ভিডিও আমাদের শেষ করলাম, নেক্সট ভিডিও নিয়ে আসবো, তোমাদের সাথে কথা হবে, টাটা।